ওই লোকটা আল্লাহর আদালতে নিকৃষ্ট হবে। ইন্না মিন আশাররিন নাস ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সবচেয়ে নিকৃষ্ট হবে এই লোকটা। আর রাজুলু ইয়াফদি ইলা ইমরাতিহি ওয়া তুফদি ইলাইহি সুম্মা ইয়ানশুরু সিররাহা, যেই লোকটা স্ত্রীর গোপনীয়তা, গোপন সময়ের বিভিন্ন কথা বন্ধুদের মধ্যে বলে দেয়, এমন লোক যদি থাকে এই লোকটাকে যিনি নিকৃষ্ট বানায় দিবেন, নিকৃষ্ট মানুষ হিসাবে দাঁড় করাবেন তিনি কি। এখন একটু ওয়াজটা মিলায় নিয়ে যান। আমরা যারা ফেসবুকে আমাদের স্ত্রীদের ছবি দিই, এরা সেরা মানুষ না নিকৃষ্ট মানুষ? আসতে বলে সেরা না নিকৃষ্ট? ফেসবুকে যারা আপনি আপনার স্ত্রীর ছবি দিচ্ছেন, মুখ খোলা, হিজাব নাই, দেহের সৌন্দর্য বোঝা যায়, এমন সুন্দর একটা ছবি দিলেন, আর নিচে আপনার বন্ধুরা পাঁচটা লাভ দিয়ে লিখলো নাইস, খুব সুন্দর হয়েছে। এই যে নাইস লিখলো, আপনি তো মনে করছেন বিশাল প্রশংসা করছে, আসলে প্রশংসা না অপমান। এই জন্য আমাদের দেশে এখন সবচেয়ে ভয়ানক এক খাবার নাম হচ্ছে পরকীয়া, ঠিক না বেঠি? আজকের ঘরে ঘরে ঘর ধ্বংস হয়ে যাচ্ছে। আপনার স্ত্রীর সৌন্দর্য আপনি অন্যকে দেখার সুযোগ, আমরা যদি আমার স্ত্রীর সৌন্দর্য আমি নিজে দেখি, স্ত্রীর সঙ্গে যদি মিলিত হই, স্ত্রীর সঙ্গে যদি হাসি মুখে কথা বলি, স্ত্রীকে যদি খানা খাই, একটা লোকমাও যদি স্ত্রীর মুখে তুলে দেই, সব কাজের ভিতরে সৎকা পরিমাণ সব যিনি রেখে দিয়েছেন তিনি কি। সব কাজের ভিতরে সৎকা পরিমাণ সব, সব কাজের ভিতরে সৎকা পরিমাণ সব। আপনার স্ত্রীর অনেকগুলো খারাপ গুণ আছে, ভালো গুণগুলো আপনি তালাশ করেন, যিনি আপনাদের ভিতরে মাওয়াদ্দা এবং রহমা দান করে দিবেন তিনি কি। মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হন, বিশ্বনবী আম্মা জানকে নিয়ে ঘুরতে বের হতেন, উহুদ পাহাড়টা দেখায় বলতেন, আয়েশা দেখো এটার নাম উহুদ, জাবালুনি উহিব্বু না ওয়া নুহিব্বুহু, এই পাহাড়টা আমাদেরকে ভালোবাসে আর আমরা এই পাহাড়টাকে ভালোবাসি। বিশ্বনবী স্ত্রীদেরকে টচ করে করে সফরে নিয়ে বের হতেন, আজকেও মুখকে আজকেও মুখকে। আপনিও যদি স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হন, এই ঘোরার কারণে সুন্নত মানার কারণে যিনি মহাব্বত দিয়ে দিবেন তিনি কি সেরা মানুষ হতে রাজি আছেন ইনশাআল্লাহ। এবার আসেন তিন নম্বরে, কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ কি লম্বা হয়ে যাচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? জোরে একটু তাকবীর দিয়ে বলেন তো আল্লাহু আকবার। এইবার গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আছে, তিন নম্বরে নিকৃষ্ট হবে জুল ওয়াজাইন, দুই চেহারাওয়ালা মুনাফিক যারা আল্লাহর আদালতে সবচেয়ে নিকৃষ্ট হবে তারা, ঠিক না বেঠি? এখন আমি আর আমার কথায় যাব না, সরাসরি হাদিস যা বলছে তা আমি বলবো, তাইলে আর আমার অসুবিধা হবে না, ঠিক তো সবাই বলে না? আরো জোরে শুনতে চাই, ঠিক কি না বলেন? হাদিসের কথা শুনতে আপনাদের অসুবিধা লাগে? সরাসরি হাদিস থেকে শুনেন আমার ভাইরা, তাজিদু মিন শাররিন নাস যাল ওয়াজহাইন, নবীজি বলেন কিয়ামতের দিন তোমরা সব চক্ষে দেখবা সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে তারা, দুই চেহারাওয়ালা যারা হবে এই মানুষগুলাকে যিনি নিকৃষ্ট বানায়া জাহান্নামের অতুল গহ্বরে নিক্ষেপ করবেন তিনি কি। রাসূল পরিচয় দিয়ে দিচ্ছেন, দুই মোকলা কেমনে চিনবা, আল্লাযী ইয়াতী হাউলা বিওয়াজহিন ওয়া হাউলা বিওয়াজহিন,
যখন সময় আসে আপনাদেরকে এসে বলে আমাদের সঙ্গে ইসলামের সঙ্গে মুসলমানের সঙ্গে আছে, আবার সময়ের বিপরীতে বলে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকতে দিব না, ইসলামকে যারা সহ্য করতে পারে না তারা এই দুই চেহারাওয়ালা মুনাফিক, ঠিক না বেটি? এখন যারা এখানে বসা আছেন দুই মুখওয়ালা মুনাফিক এখন সমাজের মধ্যে আছে না নাই? আমি আমার কথা না বলে সরাসরি হাদিসের কথা বললাম, আপনার রেফারেন্সটা নিয়ে যান, কয় নম্বর হাদিস? সহিহ বুখারী হাদিস নং 6058, 6058 নং হাদিস আপনারা খুঁজে দেখবেন, খুঁজলেই পেয়ে যাবেন এই দুই মুখওয়ালা মুনাফিক এখন আমাদের সমাজের মধ্যে আছে না নাই। এই মুনাফিকদের জন্যই আজকে আমাদের দেশের সম্প্রীতি নষ্ট হচ্ছে। যেই মুনাফিকরা ইসলামের পক্ষেও বলে বিপক্ষেও বলে এদের কারণেই যুগে যুগে ইসলামের ক্ষতি হয়েছে, ঠিক না বেঠি? আমরা মুনাফিকই চরিত্রের হতে চাই না, আমরা মোমেন হব, প্রয়োজনে মার খাব, জেল জুলুম নির্যাতন সহ্য করব, তারপরেও মুনাফিকি করব না, ঠিক না বেঠি? যুবকরা তোমাদেরকে একটা দায়িত্ব দিতে চাই, নিতে চাও তোমরা? ইনশাল্লাহ তো সব যুবক বলল না, এই জমিনে দিন কায়েম হোক যুবকেরা চায়, যেই যুবকেরা এই জমিনে দিন কায়েম করতে চাও তোমরা ট্রেনিং নিবা 40টা দিন, 40 ইয়ামান 40টা দিন ধরে ইউদ্রিকু তাকবীরাতুল উলা, তাকবীরে উলার সঙ্গে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে নামাজের জন্য দাঁড়িয়েছে, এই তাকবীরে উলার সময় তুমি দাঁড়িয়ে যাবা নামাজের জন্য। আজকের যুবকেরা যদি এই জমিনে দিন কায়েমের জন্য 40 দিনের একটা ট্রেনিং পিরিয়ড যদি তোমরা কাটাতে পারো, 40 দিনে তোমাকে দিয়ে অনেক লোক তৈরি হবে, অনেক ছাত্র তৈরি হবে, অনেক যুবক তৈরি হবে, সমাজের মোড় যিনি পাল্টায় দিতে পারেন তিনি কে? তাকবীরে উলার সঙ্গে 40 দিন নামাজ পড়বে, যদি তাকবীরে উলার সঙ্গে 40 দিন নামাজ পড়তে পারো আল্লাহ পাক তাকে দুইটা পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো বারাতুম মিনান নারি ওয়া বারাতুম মিনান নিফাক, এক নাম্বার পুরস্কার হলো ওই মানুষটার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? দুই নম্বরে ওই মানুষটাকে মুনাফিকি থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? জীবন চলে যাবে, কখনো মুনাফিকি করা যাবে না, আল্লাহ শত্রু হওয়া যাবে না, আমরা হব আল্লাহর বন্ধু। সবাই বলেন পয়েন্ট ঠিক আছে তো? আমরা হব আল্লাহর বন্ধু। এখন শত্রু চিনার জন্য জুলওয়াজাই দুই মক্কলা যদি কোনো ব্যক্তি দেখেন আপনি বুঝে নেবেন এই লোকটা মুনাফিক। মুনাফিক যদি আমার নেতা হয় তার নেতৃত্বে ভালো কোনো কিছু আশা করা যায় না, ঠিক না বেঠি? তিন তিনটা আলামত খুব খেয়াল করে দেখবেন, কয়টা? এক নম্বর আলামত হলো আন্তুক্ত আল্লাহর হাব, যখন দেখবেন সন্তানের কাছ থেকে পিতা মাতা সুন্দর আচরণ পায় না, ঘাড় মোটা করে কথা বলে, মাকে ধমক দিয়ে কথা বলে, বাপকে ধমক দিয়ে কথা বলে, এমন সন্তান আছে না? না আফসোস, একদিন বুঝবেন যেদিন থাকবে না।
গত কয়েকদিন আগের কথাই বলি, গেলাম আমি বাসায়, আমি ঘুমিয়ে আছি, কম্বল গায়ে ছিল, হঠাৎ কম্বলটা পড়ে গেল। আমি দেখি কে যেন আমার গায়ে কম্বলটা দিয়ে দিচ্ছে, নজর করে দেখি আমার আব্বা কম্বলটা টেনে আমার গায়ে দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ, এই যে বাবার সন্তানের প্রতি কি পরিমাণ টেক কেয়ার করে, মহব্বতের দৃষ্টিতে বাপ সন্তানের দিকে তাকায়, মা সন্তানের দিকে তাকায়, আন্তরিকতা আল্লাহর হাত। যেদিন আপনি দেখবেন সন্তান মা বাবার খবর নেয় না, আপনি বুঝে নেবেন কিয়ামত সংগঠিত হওয়ার সময়টা সন্নিকটে, ঠিক না বেঠি? দুই নম্বরে দেখবেন আমার ভাইরা, এমন সময় আসবে বাজে লোক, বাজে নেতা, চরিত্রহীন লম্পট লোকের পিছনে যখন মানুষ স্লোগান দিবে, ঘুরবে, আপনি বুঝবেন কিয়ামতের সময়টা সন্নিকটে, ঠিক না বেঠি? এই সময়টা কি এখন আসছে? বলেন আছে, আছে। এরপরে তিন নম্বরে আমার ভাইয়েরা, আইউসাল মুরশিদ, যখন আপনি তাকায় দেখবেন জাতির রাহবার যারা আলেম ওলামা মুফাসসির কোরআন, এদেরকে যদি নিষিদ্ধ করা হয়, বাধা দেওয়া হয়, আপনি বুঝবেন কিয়ামতের সময়টা সন্নিকটে, ঠিক না বেঠি? ঠিক যখন এমন একটা সময় আমরা আছি আল্লাহ পাকের কাছ থেকে সাহায্য কামনা করতে হবে, বন্ধু হওয়া লাগবে কার? উম্মত হওয়া লাগবে নবীজির। উম্মত হওয়া লাগবে কার? সবাই বলেন উম্মত হওয়া লাগবে। এবার আসেন চার নম্বরে আমার ভাইয়েরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচয় দিয়ে দিলেন, আলা উখবিরুকুম বিখাইরিন নাস, সেরা মানুষকে আজকে তোমাদেরকে চিনিয়ে দিব, এবং তোমাদেরকে ওয়াশাররিন নাস, খারাপ মানুষদেরকেও তোমাদেরকে আমি নবী চিনিয়ে দিব, খবর দিব। এক নম্বরে নবীজি বললেন, ইন্না মিন খাইরিন নাস রাজুলান আমিলা ফি সাবিলিল্লাহ আলা যাহরি ফারাসিহি, উটের পিঠে চড়ে, ঘোড়ায় চড়ে, আও আলা যাহরি বাইরিহি, নিজের উটে চড়ে, ঘোড়ায় চড়ে, আও আলা কদমিহি, উট নাই, ঘোড়া নাই, সম্বল নাই, খালি পানি, দুয়ারে দুয়ারে গিয়ে যে দিন প্রচার করার চেষ্টা করে, আর এই অবস্থার উপরে হাত্তা ইয়াতিয়াহুল মাউত, মৃত্যু পর্যন্ত মানুষের জুলুম নির্যাতন গালি সহ্য করে খালি পায়ে পায়ে হেঁটে দিনের দাওয়াত দিয়েছে, বিশ্ব নবী বলেন এই লোকটা সেরা মানুষ, এই লোকটাকে যিনি সেরা বানায় দিবেন তিনি কে? এই লোকটা সেরা মানুষ। আমাদের সমাজে এই ধরনের মানুষের দাম নাই, মূল্যায়ন নাই, মানুষ কত রকম কথা বলে, এগুলোর কারণে মন ভাঙা যাবে না। মনের মধ্যে সব সময় কথাটা রাখবেন, আসসাইউ মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আমরা করব, যিনি পরিপূর্ণতা দিবেন তিনি কে? একটা ঘটনা শোনাবো আপনাদেরকে, কষ্ট হচ্ছে মনে হয়,